আসসালামু আলাইকুম। সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূতি হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ 20 তারিখ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1380 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1295 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে 1440 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1375 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করেছে। উত্তর উত্তর পূর্ব দিকে এটি অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না করা হয়েছে। নিরক্ষী সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূতি হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘনীভূতি হয়ে নিম্নচাপ পরিণত হয়েছে, যে কারণে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। আপাতত সমস্ত পর্যটন কেন্দ্র যাওয়া স্থগিত করুন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 38.5 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল 17.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে বাংলার উপকূলীয় সমুদ্র এখনও পর্যন্ত নিরাপদ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, কাজেই সবাই সতর্কতা অবলম্বন করবেন। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।